দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য শুক্রবারের একটা স্পেশাল রেসিপি নিয়ে আসব। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা রান্না, গরুর মাংস রান্না। খুব মজাদার এবং দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো। চলুন দেখে আসি, শুক্রবার দিন গরুর মাংস। মিডল ইস্টার্ন কান্ট্রি যেমন সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ওরা কীভাবে রান্না করে, ওদের রান্নার মতো স্টাইলটা ফলো করে রান্না দেখে আসি। দর্শক মন্ডলী, শুরুতে দেখছেন মাংস ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছে। মাংস প্রথমে ফ্রাই করছে প্যানের মধ্যে, অল্প তেলে মাংসগুলো ফ্রাই করছে। এটা গরুর মাংসের একটা স্পেশাল কাটিং দিয়েছে, মাংসগুলো ছোট হয়ে আসছে, ফ্রাই করছে, ভুনা ভুনা হয়ে আসছে। এখন মাংসের মধ্যে পানি ঢেলে দিল এবং এটা ওরা গরম পানি ঢেলেছে। এখন আস্তে আস্তে এই পানির ভেতরে বিভিন্ন ধরনের, এই যে যদি কোনো ফোমের মতো থাকে আস্তে এগুলো ফোমগুলোকে সরিয়ে নিয়ে আসেন, পানিটাকে ক্লিন রাখেন। এখন গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, এই যে চিনিও দিল অল্প একটু। এবার এগুলো নেড়ে দিচ্ছে, একটু স্টুর মতো হবে, ঝোলের মতো হবে। 1 ঘন্টা রান্না করার পরের অবস্থা দেখেন। এখন লবণ দিল প্রয়োজন মতো, একটু নেড়ে দেখছি এখন মাংসের অবস্থা কি। মাংস খুব সফট হয়েছে, দেখেন হাত দিয়ে দেখবেন, এই যে দেখেন গলে যাচ্ছে মাংস, এত নরম। এখন চুলার উপর থেকে মাংসটা সরিয়ে রাখলো। এখন তেল দিয়ে, আমরা আবার রান্নায় ফিরে আসলাম, তেলের উপরে গার্লিক দিল, রসুন দেখেন নাড়াচাড়া করছে তেলের উপরে, হালকা তেলের উপরে। রসুন গুলো একটু বাদামি রং হলো। এরপরে 4টা পেঁয়াজ কেটে দিল, পেঁয়াজ এবং রসুন মিলে এখন নাড়াচাড়া করছে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এগুলো একটু কালার চেঞ্জ করবে, হালকা ফ্রাই হয়ে আসবে। এখন এর উপরে কাঁচামরিচ দিয়ে দিলে, এটা প্রয়োজন মতো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি কাঁচামরিচ দিবেন, যারা কাঁচামরিচ কম দিতে চান কম দিতে পারেন। এরপরে আবার লবণ, করিয়েন্ডার, ব্ল্যাক পেপার মানে কালো মরিচ, জিরা, গুঁড়া, হলুদ, বিভিন্ন ধরনের স্পাইস আপনারা দিতে পারেন, যেগুলো মাংসে, গরুর মাংসে রান্না করা হয়। আপনি এবার ভালো মতো নেড়ে চেড়ে থেকে মিক্স করে নিচ্ছেন। আমার তো এখনই দেখে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এর উপরে আপনারা দিলেন টমেটো, টমেটো সস বা টমেটো কেটে দিতে পারেন। এবার নাড়াচাড়া করুন কিছুক্ষণ। এবার বিফের উপরে যেই, এটাকে বিফ ব্রথ বলে, যে সুপের মতো হয়েছিল ওইটাকে নিয়ে কিছুটা এটার মধ্যে দিয়ে দেখেন এটাকে একটু বয়ল করছে, 5 মিনিট গরম করলো, 5 মিনিটে একটু এটা কমে আসলো, মাখা মাখা হয়ে আসলো। এখন এটাকে ওরা বলছে হাফ কুকড ভেজিটেবল, এগুলোকে ওরা ভেজিটেবলের মতো দেখছে। আচ্ছা, এখন আলু কাটছে, জানেন কি সুন্দর করে দক্ষ হাতে আলু কাটছে, রিং রিং করে আলু কাটতে হবে। এখন আলুগুলোকে ফ্রাই করছে তেলের উপরে। আমরা নর্মালি গোটা আলু দিয়ে দেই বা আলুকে অর্ধেক করে কেটে দেই, ওরা দেখেন সুন্দর করে আলুগুলোকে চিকন চিকন করে কেটে, রিং রিং করে কেটে ফ্রাই করে নিল। আচ্ছা, এখন প্লেটে সাজাচ্ছি। প্রথমে দিল আলু, নিচে ফ্রাই করা আলু, আলু ভাজা দিল। এরপরে পেঁয়াজ, কাঁচা মরিচ, এই যে গরুর মাংসের ঝোল দিয়ে যেই সবজিটার মতো করেছিল গরম, ওইটার দিল। আচ্ছা, এর উপরে মাংসটা রাখছে, মাংসটা কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। এখন আবার দিচ্ছে সবজি, উপরে আবার ঝোলটা দিয়ে দিল। এই দেখেন কি সুন্দর একটা ড্রেসিং করে ফেললো। এখন এগুলোর উপরে 1/2 স্পুন ঘি দিয়ে দিল। এখন কাঁচা মরিচ আপনি যে পরিমাণ দিতে চান দিয়ে রাখেন।
এখন এটাকে ফয়েল দিয়ে ঢেকে দিল 60 মিনিট, মানে 1 ঘন্টার জন্য। আচ্ছা, ওটাকে আবার ওভেনে দিল। আর এই ফাঁকে তারা এখন এখানে অনিয়ন, তারপরে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করছে মিডিয়াম হিটে, এটা ফ্রাই করলো, একটু ফ্লাওয়ার বা বেসন দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুটা বানাচ্ছে। আচ্ছা, এটাকে নাড়াচাড়া করছে, আমরা দেখি কি বানাচ্ছে। এরপর 2 কাপ দুধ দিল, আবার ওই মাংসের ঝোল থেকে এখানে 2 কাপ মতো ঝোল দিল, এটাকে নাড়াচাড়া করছে। এখন এখানে দেখেন কর্ন দিল, তারপর আবার লবণ দিল। কর্ন মানে হচ্ছে ভুট্টা, আমাদের দেশে ভুট্টা পাওয়া যায়, আপনারা ভুট্টা দিতে পারেন। এভাবে করে এটাকে 5 মিনিট চুলার উপর রাখলো মিডিয়াম হিটে। দেখেন ভুট্টাগুলো মোটামুটি দেখা যাচ্ছে নরম হয়ে গেছে। এখন আপনি পুদিনা বা ধনিয়া পাতা দিতে পারেন ফ্লেভার বাড়ানোর জন্য। ওকে, ওরা বলছে এই জিনিসটা এখানে রেডি, একটা টেস্টি স্যুপ করে ফেললো এটাকে। আবার এদিকে 1/4 কাপ তেল দিল তেলের উপরে, এখন নুডলস ছাড়লো 1/2 কাপ। নুডলসটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপরে 3 কাপ রাইস দিল, নুডলসের সাথে রাইস। আচ্ছা, এটা নতুন দেখলাম, এটা 30 মিনিট এটা এভাবে করে নাড়াচাড়া করতে বলছে। এখন লবণ দিচ্ছে 1/2 স্পুন, ব্ল্যাক পেপার, গোলমরিচ, এগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া করছে। আর আলটিমেটলি এগুলো ভাতটাকে রান্না করবে তারা। এখন দেখেন বয়েলিং ওয়াটার গরম পানি দিয়ে দিল পুরোটার মিশ্রণের মধ্যে, এখন এটা ভাত রান্না হবে। আমি শিওর ভাতটা খুব ফ্লেভার হবে এবং খুব সুন্দর। 15 মিনিট ধরে লো হিটে দেখেন ভাতটা রান্না করে, ভাত রান্না করা শেষ, মানে গরুর মাংসের সাথে ভাত। কিন্তু ভাতের সাথে দেখেন নুডলস দেওয়াতে একটু ফ্লেভারটা ডিফারেন্ট হয়েছে। আচ্ছা, ভাতটাকে নামিয়ে রাখলো, এখন এটা ওভেন থেকে নিয়ে আসলো গরুর মাংসকে। এখন দেখেন গরুর মাংসের চেহারা কি, কভারটাকে সরিয়ে নিল, এই দেখেন এখন গরুর মাংসটা কত সফট, আপনাকে দেখাচ্ছে গরুর মাংসটা কি পরিমাণ সফট, এটা ধরলেই ভেঙে যাবে। এই দেখেন আমাদের দেশে আমরা গরুর মাংস অকারণেই শক্ত রাখি, ওরা দেখেন কত সফট করে গরুর মাংস রান্না করলো, খাসির মাংসের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু গরুর মাংস, খাসি না, দেখেন ধরার আগে ভেঙে যাচ্ছে। কি সুন্দর একটা ডিশ, আমার তো দেখেই খুব মনে হচ্ছে এটা খুব খেতে খুব মজা হবে। এই রান্নাটা একদমই ইউনিক, এটা মধ্যপ্রাচ্য। এখন দেখেন সাথে দিচ্ছে ওই স্যুপটা, যে স্যুপটা যে দুধের সাথে ভুট্টা দিয়ে যেটা ইয়ে করলো রান্না করলো, এখন দেখেন এটা কি সুন্দর দেখাচ্ছে স্যুপটাকে। স্যুপটা মসৃণ হয়েছে দেখেন, খেতেও খুব মজাদার। এই যে রাইসটাকে এখন তারা বাড়বে, রাইসও রান্না শেষ, এখন রাইসটাকে দেখেন ছোট কাপে করে, আমাদের মতো ওরা বিশাল থালায় খায় না, দেখেন কি সুন্দর প্রেজেন্টেশন। এই যে প্লেটে রাখার আগে দেখেন পাত্রের মধ্যে দিয়েছে, এখন ভাতটা স্কোয়ার শেপে আসবে, একটু ঝোল দিয়ে দিল, মাংস দিল, এবার দেখেন আস্তে করে ভাতটা দেখেন কি সুন্দর প্রেজেন্টেশন। একটা ছোট্ট গ্লাসে করে একটু সস দিল, একদম 5-স্টার হোটেলের প্রেজেন্টেশন। দেখেন মাংসটা দেখাচ্ছে কত সফট, এটা খাবো কি, এটা দেখেই তো মন ভরে গেল, এটা আসলে দেখতেই সুন্দর, খেতে আরো খুব ইন্টারেস্টিং হবে। দেখেন এখন খাচ্ছে, রাইসের পরিমাণ কম, আমরা আমাদের দেশে খুব বেশি রাইস খাই, দেখেন বিদেশে রাইস কম, অন্যান্য আইটেম বেশি থাকে। খুব সুন্দর প্রেজেন্টেশন, আজকের এই ভিডিওতে প্রেজেন্টেশনটা দেখলাম খুব সুন্দর। দেখেন দেখেন কাছে থেকে দেখাচ্ছে গরুর মাংস, পিসগুলো মোটামুটি ছোট হয়ে আসছে, এবং এটা দেখেন কত সফট নরম হয়ে আসছে, হাতে খুলে যাচ্ছে। এটাকে ওই যে
মিশ্রটার সাথে মিশিয়ে খাচ্ছে, আলুগুলো দেখেন সফট, কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর লাগলো আমার কাছে আজকের এই ভিডিওটা। তাহলে দর্শক মন্ডলী, ভিডিওটা তাহলে এখানেই শেষ হলো। আপনাদেরকে দেখালাম একটা মধ্যপ্রাচ্যের ডিশ, গরুর মাংস সাথে রাইস ছিল এবং সাথে একটা সসের মতো তৈরি করেছে, খুব সুন্দর, খুবই ইয়ামি, আমার তো দেখেই খিদে লেগে গেল। আমি জানি না আপনাদের কি অবস্থা, আপনারা এটা বাসায় রান্না করতে পারেন, যদি আপনারা রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভবিষ্যতে আবার অন্য কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।